পুলিশের জাইলো গাড়ির সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়ায়। মঙ্গলবার বাঁকুড়া রানীগঞ্জ NH60-র ওপর দুর্লভপুর ফ্লাইওভারের ওপর এই ঘটনায় পুলিশের জাইলো গাড়ির চালক আহত হয়েছেন। বর্তমানে তিনি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, এদিন রানীগঞ্জমুখী পুলিশের জাইলো গাড়িটির সঙ্গে অপরদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর জখম পুলিশের জাইলো গাড়ির চালক, একই সঙ্গে ওই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গাচর ঘাটি থানার পুলিশ। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানের চালক খালাসি পলাতক। ঘটনাটা ঘটছে মিনিট 20 আগে। এই যে আমাদের যে জাইলো গাড়িটা, যে গাড়িটাতে আমাদের পিছনে পুলিশের স্টিকার দেওয়া রয়েছে, গাড়িটাতে ড্রাইভার গাড়িটা নিয়ে আমাদের দুর্লভপুর দিকে যাচ্ছিল, সম্ভবত দুর্গাপুর বা আসানসোল হয়তো যেতেন। তো সেই সময়তে উনি ওনার রুটে আসছিল, হঠাৎ তো আচমকা একটি আমাদের পিকআপ ভ্যান, উনি আমাদের গঙ্গাজল ঘাটির মুখে যাচ্ছিল এবং ওই পিকআপ ভ্যানটা একটি বালি গাড়িকে ওভারটেক করার সময় এই গাড়িটাকে সজোরে ধাক্কা মারে। তো তৎমুহূর্তে আমাদের স্থানীয় সব ছেলেরা, সাথে সাথে আমাদের সিভিক যারা ভলেন্টিয়ার রয়েছেন, পুলিশ ড্রাইভারটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আমরা প্রথমে অমরকান্ত মেডিকেল হাসপাতালে নিয়ে গেছি। সেখান থেকে আবার ওনাকে রেফার করে বাঁকুড়া নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেটা প্রাথমিকভাবে লক্ষ্য করলাম, তাতে ড্রাইভারের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই ঘটনায় কিছু সময়ের জন্য ওই ব্যস্ততম জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়, আটকে পড়ে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, গঙ্গাজল ঘাটি।